অত্যাচার এবং নোংরা কাজের হুমকি দেওয়া হয়েছিল তরুণীকে। অভিযোগ, স্থানীয় তৃণমূল নেতা ওই তরুণীকে হুমকি দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় অকথ্য অত্যাচারের হুমকি দেন শাসক দলের ওই নেতা। স্বাভাবিকভাবেই আতঙ্কে ছিলেন ওই তরুণী, তার পাশে দাঁড়ান স্থানীয় এসইউসিআই নেতা। তরুণীর হয়ে থানায় অভিযোগ জানাতে গিয়ে আক্রান্তও হলেন তিনি। রাস্তায় ফেলে ওই এসইউসিআই নেতাকে পেটানোর অভিযোগ উঠল খোদ শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। আরজিকরের ঘটনায় এমনিতেই তোলপাড় পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে, তারই মধ্যে কোচবিহারের দিনহাটার এই ঘটনা প্রশ্ন তুলছে আরও একবার। এসইউসিআই নেতাকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। শনিবার রাতে দিনহাটা শহরের হাসপাতাল মোড়ে রাস্তার উপরেই একদল তৃণমূল কর্মী আজিজুল হক নামে ওই এসইউসিআই নেতার উপরে চড়াও হয়েছে বলে অভিযোগ উঠেছে। যদিও অভিযোগ ভিত্তিহীন বলে পাল্টা দাবি করছেন দিনহাটা শহর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশুধর। আক্রান্ত দিনহাটা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আক্রান্ত তিনি জানাচ্ছেন যে দিনহাটায় এক তরুণীকে সোশ্যাল মিডিয়ার মারফত খারাপ প্রস্তাব দেওয়া হয়েছিল আর এই ঘটনায় অভিযোগ উঠেছিল তৃণমূলেরই বিরুদ্ধে। এ ব্যাপারে দিনহাটার মহিলা থানায় শনিবার লিখিত অভিযোগ দায়ের করতে গিয়েছিলেন আজিজুল। অভিযোগ জমা নেওয়ার জন্য মহিলা থানা থেকে সেই তরুণীর আধার কার্ডের জেরক্স চাইলে তিনি আধার কার্ড জেরক্স করতে থানার বাইরে যান। অভিযোগ যে তখনই তৃণমূলের কর্মীরা তার উপরে চড়াও হয়, তাকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয়েছে, সেই অভিযোগও সামনে আসছে। এরপর তিনি পালিয়ে এসে দিনহাটা থানায় অভিযোগ দায়ের করেন। সারা শরীরে আঘাত নিয়ে দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। ঘটনার তদন্ত শুরু করেছে দিনহাটা থানার পুলিশ। এসইউসিআই কর্মী আজিজুল হক কি বলছেন শোনাবো আপনাদের। গোটা রাজ্য যখন তোলপাড়, দিনহাটাতেও এই আরজিকরের ঘটনা নিয়ে একদল মানুষ আন্দোলনে নেমেছে। এখানকার শাসক দল তাদেরকে বিভিন্নভাবে হুমকি ধমকি দিচ্ছে। এই ধমকিরই আজকে একটা নতুন রূপ দেখলাম। একজন এই শাসক দলের এক নেতা এই মেয়েদের গ্রুপের একটি মেয়েকে আজকে তার ফেসবুক মেসেঞ্জারে একটা বার্তা পাঠায় যে তুমি অনেক বড়, তোমার অনেক বার বেড়ে গেছে, যে তুমি হওয়ার জন্য তৈরি থাকো। যে হুমকি, এটার প্রতিবাদ জানিয়ে আজকে দিনহাটা মহিলা থানায় জিডি করার জন্য এসেছিল সেই মেয়েটি। এবার থানায় জিডি নেওয়ার সময় শেষ মুহূর্তে মহিলা থানাবাসী তাকে বলে যে একটি আধার কার্ড, যে পরিচয়পত্র হিসেবে আধার কার্ড দিতে হবে, সেই আধার কার্ডটি আমাকে জেরক্সের জন্য সেই মেয়েটি দেয়। আমি আধার কার্ড জেরক্স করার জন্য এই হাসপাতাল মোড়ে একটি জেরক্স সেন্টারে যাই। তখন তৃণমূলের একদল দুষ্কৃতী মনোজদের নেতৃত্বে ওখানে এসে আমাকে মারধর করে, লাঠি সহ বিভিন্ন জিনিসপত্র নিয়ে এসে তারা আমাকে মারধর করে। পাকা রাস্তার মধ্যে শুয়ে তারা আমাকে বেধড়ক মারধর করেছে। আমি থানায় গেলাম অভিযোগ করতে গিয়ে উনি বললো যে আগে হাসপাতালে যান। হাসপাতালে এলাম, হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক আমাকে দিনহাটা হাসপাতালে অ্যাডমিশন করে দিলেন। ফলে আমি এখন দিনহাটা হাসপাতালে অ্যাডমিশন করি। আমার সারা শরীরে মাথায় প্রচণ্ড মেরেছে, পাকা রাস্তার মধ্যে মাথাটাকে ঠাকবা মেরেছে, সারা শরীরে বিভিন্ন মারধরে ব্যথা করছে, ফলে নাক কেটে রক্ত বেরিয়েছে, বিভিন্ন শরীরে বিভিন্ন জায়গায় কাটা দাগ আছে। অ্যাডমিট করি, তাকে বউটা বলতে পারবো। যদিও অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করছেন দিনহাটা শহর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশুধর, শোনাবো তার কথাও। গায়ে মানে না, আপনি মরুন, সঙ্গে দশটা লোক নেই, প্রতিদিন হ্যান্না ত্যান্না, কেমন করে এই সরকারকে হেনস্থা করা যায়, অপমান করা যায়, মুখ্যমন্ত্রীকে অপমান করা যায় তার চেষ্টা। আমরা বলি আন্দোলন করেন, আপনারাও যান, আমাদের মুখ্যমন্ত্রী। কিন্তু আপনারা পরোক্ষভাবে এটা চাচ্ছেন যে মুখ্যমন্ত্রীর
ঝুলানো, মুখ্যমন্ত্রী পদত্যাগ করুক, তার বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদে নেমেছি। আমাদের দুটো প্রতিবাদ, একটা মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করা, বাংলা বাঙালিকে অপমান করা, সেটা আমরা বরদাস্ত করব না। আর একটা যে ঘটনা আরজি করে ঘটেছে, তার জন্য দোষীদের শাস্তি চাই, দোষীদের শাস্তি চাই। কেউ যদি জোর করে নিজের চায় যে আমাকে মার, আমাকে মার, আমার করে আমি একটা ঘোলা জলে মাছ ধরব, সেরকম চেষ্টা এখন প্রতিক্ষণ হচ্ছে দেখছি আমরা টিভিতে। সেক্ষেত্রে কিন্তু অভিযোগকে আমি সাবধান বার্তা দিতে চাই, রাজনৈতিক আন্দোলন করেন, মানবিক আন্দোলন করেন, কিন্তু আন্দোলনের নামে মানুষকে উস্কানিমূলক কথা বলবেন না। দিনাটার শান্তি, দিনাটার মহিলাদের সম্ভ্রম, মহিলাদের নিরাপত্তা বজায় রাখার দায়িত্ব আমাদের, আপনাদেরও, কিন্তু আপনারা কিন্তু উল্টা কাজটা করছেন, এটা করবেন না। এই নিয়ে আমার কলিগ প্রবীর কুণ্ডুর একটি রিপোর্ট দেখাবো আপনাদের। দিনহাটায় এসওসিআই নেতা আজিজুল হক, তিনি দিনহাটা থানায় গিয়েছিলেন একজন কলেজ ছাত্রীকে সঙ্গে নিয়ে, যেই কলেজ ছাত্রী অভিযোগ করেছেন যে এই কলেজ ছাত্রীকে সোশ্যাল মিডিয়ায় তার ফেসবুক অ্যাকাউন্টে একজন ব্যক্তি, যার ফেসবুক অ্যাকাউন্ট লক করা রয়েছে, প্রোফাইল লক করা রয়েছে, সেরকমই একটি অ্যাকাউন্ট থেকে রীতিমতো তাকে মেসেজ করা হয়েছে এবং সেই মেসেজে তাকে করার হুমকি দেওয়া হয়েছে। এবং সেই কলেজ ছাত্রীকে সঙ্গে নিয়েই দিনহাটা থানায় লিখিত অভিযোগ জানাতে এই কলেজ ছাত্রী গিয়েছিলেন এবং সঙ্গে গিয়েছিলেন এই এসোসিআই নেতা আজিজুল হক। এবং তারপর যখন দিনহাটা থানা থেকে বলা হয় যে এই অভিযোগ, লিখিত অভিযোগ জমা নেওয়ার ক্ষেত্রে তার সেই কলেজ ছাত্রীর আধার কার্ড প্রয়োজন, জেরক্স প্রয়োজন, তখন সেই জেরক্স করাতে গিয়েই থানার বাইরে যখন গিয়েছিলেন হাসপাতাল মোড়ে, তখনই সেখানে এসোসিআই এই নেতার উপরে তৃণমূল কংগ্রেস কর্মীরা হামলা চালিয়েছে এমনই অভিযোগ উঠেছে। এবং আপাতত দিনহাটা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এই এসোসিআই নেতা আজিজুল হক। এবং তিনি অভিযোগ করেছিলেন যে তৃণমূল কংগ্রেস বাধা দেওয়ার চেষ্টা করছে যাতে এই ঘটনায় লিখিত অভিযোগ জমা না পড়ে দিনহাটা থানায়, এবং তবুও মহিলা থানায় কিন্তু এই শেষ পর্যন্ত এই যে কলেজ ছাত্রী, তিনি কিন্তু অভিযোগ জানিয়েছেন। এবং তিনি অভিযোগ করছেন যে রীতিমতো তিনি আতঙ্কিত হয়ে পড়েছেন, কারণ যে তিনি এর আগেই বেশ কয়েকবার দিনহাটায় রাত দখলের যে মিছিল, আরজিকর ঘটনার প্রতিবাদে সেই মিছিলে অংশ নিয়েছিলেন, এবং তারপর থেকে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে। যদিও এর পেছনে সেই মহিলা স্পষ্ট করে বলেননি যে কোন রাজনৈতিক দল রয়েছে, তবে এসোসিআইয়ের যে নেতা সঙ্গে গিয়েছিলেন তার উপরে তৃণমূল কংগ্রেসই হামলা চালিয়েছে এমনই কিন্তু অভিযোগ করেছেন এই এসোসিআই নেতা। যদিও গোটা অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস, এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে একটি ঘটনাকে, মারপিটের ঘটনাকে সামনে রেখে। সাবস্ক্রাইব করবেন চ্যানেলকে।